এখন থাকছে হলিউডের কয়েকটা ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমে থাকছে সনিক হেজহগের আসবে আরও তিনটা মুভি। এরপর থাকছে ডেডপুল নিয়ে মার্ভেলের রয়েছে অন্যরকম একটি প্ল্যান, এখন কি সেই প্ল্যান জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে ট্রেলারে গডজিলার অ্যাটাক আসলে কং কোন হাতিয়ার দিয়ে ডিফেন্স করেছিল, জানাচ্ছি এটা নিয়েও আরও ডিটেলস। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি সনিক হেজহগ মুভির কাছে। সনিক হেজহগ মুভি কিন্তু লাস্ট ইয়ার একদম রাইট টাইমে রিলিজ পায়, ঠিক করোনা ভাইরাস প্যান্ডেমিক শুরু হওয়ার এক মাস আগে। এখন সবারই জানা, যদি করোনা ভাইরাস প্যান্ডেমিক না থাকতো তাহলে এই মুভিটা আরও ভালো বিজনেস করত। যদিও এই মুভি যা বিজনেস করেছে সেটার উপর বেস করে কিন্তু এই মুভি ব্লক বাস্টার ভিডিও গেম মুভি হয়েছে, এবং এটা ডোমেস্টিক্যালি হাইয়েস্ট গ্রসিং ভিডিও গেম মুভি হয়েছে, যার ইনকাম ছিল $320 মিলিয়ন ইউএস ডলার। এখন সনিক হেজহগের হাইপ দেখে লাস্ট ইয়ারে কিন্তু আমরা মে মাসে জানতে পেরেছিলাম এই মুভির সিকুয়ালটা এখন ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে, যেটা আসলে ভক্তদের জন্য বেশ এক্সাইটিং একটা নিউজ। বাট এখন জানা গেল শুধু একটা সিকুয়ালই নয়, সনিক হেজহগের আরও দুটো সিকুয়াল আসবে। ইয়েস অর দ্যাট রাইট, তার মানে হচ্ছে মোট তিনটা মুভি তাদের এখন পাইপলাইনে রয়েছে, যেগুলোর প্রত্যেকটাই ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। শুধু তাই নয়, এছাড়া এটাও জানা গিয়েছে জিম ক্যারি সনিক হেজহগের বেশ কয়েকটা প্রজেক্টে সাইন ইন করেছে, এবং রোবটনিকের বেশ কিছু স্পিন অফ মুভিতেও তিনি থাকছেন। এখন আসি ডেডপুলের কাছে। কেভিন ফ্যাগি তো কনফার্ম করেছে ডেডপুল 3 এর মধ্য দিয়ে ডেডপুল MCU-তে প্রবেশ করবে। এখন এটা তো মার্ভেল ফ্যান্সের জন্য এবং ডেডপুল ফ্যান্সের জন্য সুপার এক্সাইটিং একটা নিউজ ছিল। বাট প্রশ্ন হচ্ছে কবে সে MCU-তে জয়েন করবে আর কিভাবে জয়েন করবে, এবং এইসব সিক্রেট এখন পর্যন্ত মার্ভেল কিন্তু খোলাসা করেনি আর খুব জলদি করবেও না। বাট ফ্যান্সরা হতাশ হয়ে যায় এটা জেনে, সেটা হচ্ছে এই মুভিটা 2022-এ মুক্তি পাবে না, মানে এখন পর্যন্ত এই মুভির কাজে শুরু হয়নি, এবং এই কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে 2022-এ। সব কিছু মিলিয়ে 2023-এ ডেডপুল 3 মুক্তি পাবে। এখন এত দিন অপেক্ষা করবে ভক্তরা, এটা তো ভক্তদের জন্য একটা ডেফিনেটলি হতাশার খবর। আর কেভিন ফ্যাগিরাও একটা নতুন ফর্মুলা ফলো করতে যাচ্ছে, এখন ডেডপুল 3 আসতে যেহেতু 2023 সাল লাগবে, আর এর মাঝে যেন ডেডপুল অনস্ক্রিন থেকে সরে না যায়, মানে এই ক্যারেক্টারে যেন হাইপ পড়ে না যায়, সেই জন্য মার্ভেল ফেজ 4-এর বেশ কয়েকটা মুভিতে কেমিও চরিত্রে ডেডপুলকে দেখা যাবে। ইয়েস হ্যাড দ্যাট রাইট, এবং শোনা যাচ্ছে কেভিন ফ্যাগি এবং রায়ান রেনল্ডস দুজনেই অ্যাকচুয়ালি এই বিষয়তে অ্যাগ্রি করেছে, এবং তারা ফিগার আউট করছে কীভাবে আসলে সব কিছু ম্যানেজ করা যায়। ফাইনালি আসি গডজিলা ভার্সেস কং মুভির কাছে। গডজিলা ভার্সেস কং মুভির ট্রেলার গতকাল রিলিজ পায়, এবং এই ট্রেলার কিন্তু বেশ কয়েকটা প্রশ্নের জন্ম দেয়, এবং ফ্যান্সরা কিন্তু ইতিমধ্যে নানা বিষয় নিয়ে স্পেকুলেশন শুরু করে দিয়েছে। সবার প্রথমে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে গডজিলাকে কি এখানে আসলেই ভিলেন, নাকি তাকে অন্য কেউ কন্ট্রোল করছে। আবার ট্রেলার দেখে এটাও বোঝা যাচ্ছে কং এবং গডজিলার মধ্যে কোনো একটা ব্যাক স্টোরি তো রয়েছে, যার কারণেই গডজিলা এবং কং এর মধ্যে ব্যাটল চলছে। তবে লাস্টের দিকে, ট্রেলারের একদম শেষের দিকে, আমরা একটা সিন দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে গডজিলার ফেমাস অ্যাটমিক ব্রেথ, সেইটা কং একটা এক্স কিংবা কোনো একটা কুড়াল নিয়ে অ্যাবজর্ব করে ফেলছে। এখন কি সেই হাতিয়ার, সেটা কি দিয়ে বানানো যে এই হাতিয়ারটা গডজিলার সুপার অ্যাটমিক ব্রেথটা অ্যাবজর্ব করে ফেলছে? বেশ কয়েকটা ফ্যান থিওরি থেকে জানা গিয়েছে যে মোস্ট প্রবাবলি এটা হতে পারে, এই কুড়ালটা কিংবা এই হাতিয়ারটা হয়তো গডজিলার শরীরের কোনো একটা অংশ দিয়ে বানানো হতে পারে, এটা তার পাখনা কিংবা ফিনের কোনো একটা ভাঙা অংশ দিয়ে কং বানিয়েছে। এখন যেহেতু এটা গডজিলার শরীরের অংশ দিয়ে বানানো, দ্যাটস ওয়াই এই হাতিয়ারটা গডজিলার পাওয়ার মানে অ্যাটমিক ব্রেথটা অ্যাবজর্ব করতে পারছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড মুভি ও বিশ্বের সব তারকাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্প গ্লোবালের সাথেই থাকুন।